আমি আনন্দ স্যার আর তোমরা দেখছো এবিএম এডুকেশান স্টুডেন্টদের একমাত্র ভরসা এই চ্যানেলের মাধ্যমে তোমরা নিশ্চিত উপকার পাবে আর তোমার যদি মনে হচ্ছে তুমি এই চ্যানেল মাধ্যমে উপকৃত হচ্ছ তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ও লাইক করতে ভুলো না আজকে আমরা এই ভিডিওতে একাদশ শ্রেণী দু হাজার চব্বিশের জন্য এডুকেশানের একটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন মুখস্থ করাবো তো দেখো আজ আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের কি সংকীর্ণ অর্থে শিক্ষা আর ব্যাপক অর্থে শিক্ষা তাহলে সংকীর্ণ অর্থে শিক্ষা কি প্রথম সংকীর্ণ অর্থে শিক্ষা কি প্রচণ্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন সংকীর্ণ অর্থে শিক্ষা হলো কি পুঁথিগত জ্ঞান তাহলে বুঝতে পারলে সংকীর্ণ হচ্ছে কি আমাদের পুঁথিগত জ্ঞান এখানে ব্যাপক অর্থে কী হচ্ছে পরিপূর্ণ বিকাশ তাহলে দেখো শিশুর পরিপূর্ণ বিকাশ কোথায় ব্যাপক অর্থে কিন্তু হবে তারপর এখানে দেখো আমি পাবো থ্রি আর তাহলে থ্রি আর কি থ্রি আর হচ্ছে পঠন গণিত আর লিখন আর এখানে থ্রি আর হবে প্লাস আবার এই চারটে আমোদ প্রমোদ অধিকার দায়িত্ববোধ সম্পর্ক তাহলে দেখো প্রথম আমরা কী পেলাম শিক্ষা হলো পুঁথিগত জ্ঞান তারপর হচ্ছে শিশুর পরিপূর্ণ বিকাশ হয় ব্যাপক অর্থে এখানে হচ্ছে থ্রি আর তোমরা যদি যারা পারবে না তোমরা কী করবে থ্রি আর সেভেন আর লিখবে তাতেও কিছু অসুবিধা নেই নম্বর তোমাদেরকে দেবে তাহলে এখানে থ্রি আর পটন গণিত লিখন এখানে হচ্ছে সেভেন আর তাহলে এই তো তিনটে পটন গণিত লিখন হলো তার সঙ্গে থাকবে কি আমোদ প্রমোদ অধিকার দায়িত্ববোধ আর সম্পর্ক হয়ে গেল সাতটা এবার দেখো এখানে কি আছে বিদ্যালয় শুরু হয় আর বিশ্ববিদ্যালয়ে শেষ হয় তাহলে দেখো এটা কি হচ্ছে বিদ্যালয়ে শুরু হচ্ছে বিশ্ববিদ্যালয় কিন্তু শেষ হচ্ছে আর এখানে জন্মতে তোমাদের কিন্তু দেখো জন্ম থেকে একদম মৃত্যু পর্যন্ত কিন্তু ব্যাপক অর্থে চলবে এখানে হচ্ছে কি শিক্ষক হচ্ছে কি শিক্ষক হচ্ছে দাতা কী দান করে জ্ঞান দান করে শিক্ষক আর এই ব্যাপক অর্থে শিক্ষক হচ্ছে কি বন্ধু আর দার্শনিক তাহলে দেখো প্রথম থেকে আরেকবার আমরা একবার দেখে নিই সংকীর্ণ অর্থে শিক্ষা হলো কি পুঁথিগত জ্ঞান ব্যাপক অর্থে শিক্ষা হল শিশুর পরিপূর্ণ বিকাশ তারপর এখানে আমি দেখতে পাবো থ্রি আর পঠন গণিত লিখন এখানে সেভেন আর আমোদ প্রমোদ অধিকার দায়িত্ববোধ সম্পর্ক আর তার সঙ্গে থাকবে পঠন গণিত লিখন টোটাল সাতটা হয়ে গেল তারপর দেখো বিদ্যালয়ে শুরু হয় বিশ্ববিদ্যালয়ে শেষ হয় আর আমাদের ব্যাপক অর্থে কি হচ্ছে জন্ম থেকে শুরু একদম মৃত্যুতে শেষ আর এখানে দেখো শিক্ষক হচ্ছে দাতা কি দান করে জ্ঞান দান করে তার শিক্ষক হচ্ছে দাতা আর এখানে শিক্ষক কেমন শিক্ষক হচ্ছে বন্ধু দার্শনিক আমি দেখবো পরেরটাই তো পরেরটা আমি আরও চারটে দেখে নেবো তাহলে কিন্তু আমাদের এটা পুরো মুখস্থ হয়ে যাবে তো একটু মনোযোগ সহকারে দেখো তো দেখো পরের যে চারটে দেখো পরের চারটে হচ্ছে সংকীর্ণ অর্থে সংকীর্ণ অর্থে পাঁচ নম্বর হচ্ছে কি পাঠ্যক্রমে বৈচিত্র্য থাকে না তাহলে দেখো তুমি যেমন ক্লাসের ওয়ানে যে বই পড়বে টুয়ে যে বই পড়বে ফোরে যে বই পড়বে অন্যরা সবাই সেই বই কিন্তু পড়বে এখানে কিন্তু বৈচিত্র্য থাকে না আর এখানে কিন্তু বৈচিত্র্য থাকে বুঝতে পারলে পাঠ্যক্রমের মধ্যে বৈচিত্র্য থাকে ব্যাপকার্থে কিন্তু বৈচিত্র্য থাকে তারপর হচ্ছে শিক্ষার্থী নিষ্ক্রিয় শ্রোতা এখানে কিন্তু নিষ্ক্রিয় থাকে অ্যাক্টিভ নয় তোমাদেরকে স্যার যা পড়ায় তোমার যদি পছন্দ হয় চাই না হয় তোমাকে কিন্তু সেগুলো শুনতেই হবে তাই তুমি নিষ্ক্রিয় শ্রোতা এখানে হচ্ছে কি এখানে হচ্ছে সক্রিয় শ্রোতা তুমি কিছু প্রশ্ন উত্তর বলার সুযোগ পাও এখানে সেই জন্য এখানে কি হচ্ছে সবসময় কিন্তু ছাত্র মানে ছাত্র শিক্ষার্থী কী হচ্ছে সক্রিয় শ্রোতা এখানে হচ্ছে কি দেখো সংস্থাগুলো কি কী এখানে সংস্থা হচ্ছে বিদ্যালয় মাদ্রাসা চার্চ তাহলে বিদ্যালয় মাদ্রাসা চার্চ এখানে কিন্তু এই সংকীর্ণার্থে শিক্ষাদান করা হয় আর এখানে তুমি দেখো জন্মেছ প্রকৃতি পরিবার আর বিদ্যালয় এই হচ্ছে ব্যাপক অর্থে শিক্ষা এখানে কী হয় পুরস্কার আর তিরস্কারের মাধ্যমে কিন্তু শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা হয় তাহলে কী হয় ধরো আমরা ভালো বা খারাপ যে ফার্স্ট হবে তাকে কী হবে পুরস্কার করা হবে যে পড়াশোনা পারবে না তাকে ছোট করা হবে কান্দ দাঁড় করে দেওয়া হবে এরকম তাহলে পুরস্কার তিরস্কারের মাধ্যমে কিন্তু শৃঙ্খলা করা হয় আর এখানে হচ্ছে কি অভ্যন্তরীণ শৃঙ্খলার মাধ্যমে অভ্যন্তরীণ শৃঙ্খলা মানে কি ধরো তুমি কোনো ঝামেলা করছো তা তুমি ঝামেলা করছো কি জন্য ঝামেলা হচ্ছে সেই ঝামেলাটা কেন করছো সেটা কিন্তু পুরো দেখে সেটা কিন্তু বোঝাবে বুঝিয়ে সেটাকে মিটমাট করা হয় তাহলে এই হচ্ছে ব্যাপার তাহলে প্রথম থেকে আমি আরেকবার দেখে নিই আমরা দেখো কি হচ্ছে পাঠ্যক্রমে বৈচিত্র্য থাকে এখানে পাঠ্যক্রমে বৈচিত্র্য থাকে না এখানে এখানে কিন্তু তাহলে সংকীর্ণ অর্থে থাকে না ব্যাপক অর্থে কিন্তু থাকে ব্যাপক অর্থে আলাদা আলাদা থাকে তুমি জানিয়ে পড়তে পারো এরকম ব্যাপার আর শিক্ষার্থী হচ্ছে কি নিষ্ক্রিয় শ্রোতা এখানে হচ্ছে শিক্ষার্থীর সক্রিয় শ্রোতা এখানে সংস্থাগুলো কী হচ্ছে দেখো বিদ্যালয় মাদ্রাসা চার্চ এখানে হচ্ছে প্রকৃতি পরিবার বিদ্যালয় তারপর এখানে দেখো পুরস্কার আর তিরস্কারের মাধ্যমে শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা হয়েছে এখানে অভ্যন্তরীণ শৃঙ্খলার মাধ্যমে কিন্তু অবশ্যই শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা হয় তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে লিখবে আর ভিডিওটা তোমার যদি গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুর মধ্যে শেয়ার করে দিও আর চ্যানেল যদি নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও কারণ এই চ্যানেলের মাধ্যমে এরকম ভিডিও তোমরা কিন্তু পেতে থাকবে আর খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একটা নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব শীঘ্রই তত তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই